বিশ্বের উদীয়মান পাঁচ অর্থনৈতিক পরাশক্তিকে নিয়ে গঠিত ব্রিক্স জোট বর্তমান বিশ্ব বাস্তবতায় সৌদি আরব, ইন্দোনেশিয়া, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশ এ জোটের সদস্য হতে আগ্রহী। তবে নতুন সদস্য যুক্ত করা নিয়ে বিভক্ত অর্থনৈতিক জোটের বর্তমান সদস্য দেশগুলো শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে, অর্থনৈতিক জোট ব্রিক্সে নতুন সদস্য যুক্ত করতে চায় চীন, তবে এর বিরোধিতা করছে ভারত ও ব্রাজিল। দেশ দুটি এখনই কোনো দেশকে পূর্ণ সদস্য হিসেবে যুক্ত করতে চায় না, বরং সদস্য হতে আগ্রহী দেশকে বর্তমানে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে রাখতে চায় তারা। যদিও গেল বছর অনুষ্ঠিত জোটের শীর্ষ সম্মেলনে নতুন সদস্যপদ প্রদানের অনুমোদন দেওয়া হয়েছিল বলে জানিয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পশ্চিমা দেশের উদ্বেগের কারণে এখনই জোটে নতুন সদস্য যুক্ত করতে আগ্রহী নয় ব্রাজিল। আর ভারত বলছে ব্রিক্সের সদস্যপদ দেওয়ার ক্ষেত্রে আরও সুস্পষ্ট নীতিমালা তৈরি করা প্রয়োজন। জোটের সম্প্রসারণের বিরোধিতা করছে না দক্ষিণ আফ্রিকা ও রাশিয়া, তবে এ বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনার কথা জানিয়েছে তারা। আগামী মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনকে সামনে রেখে সদস্য দেশগুলোর মধ্যে প্রস্তুতিমূলক আলোচনায় এসব বিষয় উঠে আসে বলেও জানিয়েছে ব্লুমবার্গ। বর্তমানে ব্রিক্স জোটভুক্ত পাঁচ দেশে বাস বিশ্বের 42% মানুষের, আর বৈশ্বিক উৎপাদনের 23% রয়েছে তাদের দখলে। এছাড়াও অর্থনৈতিক এ জোটে যোগ দিতে চায় 12 বেশি দেশ। এতে করে ধীরে ধীরে ব্রিক্স জোট যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।